রন্ধনবিলাসী বাঙালির রান্নাঘরে সবসময় কিছু না কিছু এক্সপেরিমেন্ট চলে, আর রান্না নিয়ে সেই সব যাবতীয় এক্সপেরিমেন্টের অন্যতম উপাদান হচ্ছে সর্ষের তেল। কারণ গরম আলু ভাতে থেকে মাছ ভাজা কিংবা মাছের কালিয়া থেকে পাঁঠার মাংস, সবেতেই সর্ষের তেল আবশ্যিকভাবে ব্যবহার্য। সেই সর্ষের তেলেই কিনা ভেজালের বিষ। শুক্রবার বনগাঁর গোবরাপুরে একটি ভেজাল সর্ষের তেল তৈরির কারখানায় হানা দিয়েছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হয়েছে প্রচুর ভেজাল সর্ষের তেল, তবে এই প্রথম নয়। এর আগে কখনো নদিয়ার শান্তিপুর, কখনো বাদকুল্লা, কখনো আবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় পর্দা ফাঁস হয়েছে। আবারও সেই ঘটনা সামনে আসায় আতঙ্ক বেড়েছে ভোজন রসিক বাঙালির। দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে বহুতলের বাসিন্দা মুখার্জি পরিবারে আজ মধ্যাহ্নভোজের আসর বসেছে বেশ কিছুটা বেলা করেই। গৃহিণী বনানী দেবী এবং মেয়ে সায়ন্তনী মিলে বানিয়েছেন দুরকমের মাছ ভাজা, সর্ষে মাছ, আবার হাঁসের ডিমও। কিন্তু এই সব কিছুর মধ্যেই অবধারিতভাবে আছে সর্ষের তেল। সামনে রয়েছে জিভে জল আনা একাধিক পদ, কিন্তু ভেজালের এই ছবি টিভির পর্দায় দেখে রীতিমতো আতঙ্কে এই পরিবার। ছোটোবেলায় যে বাচ্চা হয়, সে বাচ্চাকে আমরা সর্ষের তেল মাখিয়ে তাকে বড় করি। তো সর্ষের তেল ছাড়া তো আমরা চলতে পারবো না। পোস্ত বাটা খাবো তাতে সর্ষের তেল, সর্ষে মাছ খাবো তাতে সর্ষের তেল, বেগুন ভাজা খাবো তাতে সর্ষের তেল। তো ভাবতেই পারছি না, সর্ষের তেলে যদি ওরা ভেজা হলে তাহলে আমরা কী খাবো? আমরা বাঙালি হলাম মাছে ভাতে সর্ষের তেল, কিন্তু করবো কি আমরা এখন? তার উপায়টা কী? এই এত ভেজাল, জাঙ্ক ফুডে শরীরের ক্ষতি, বাড়ির খাবারেও ভেজালের বিষ, তাহলে খাবেনটা কি? এই প্রশ্ন ভাবাচ্ছে সবাইকে। সবাই আজ বলে না যে লোকাল খাও লোকাল খাও, যদি সর্ষের তেলেই ভেজাল হয়, এত এদিক ওদিক ভেজাল শুনছি, এবার যদি সর্ষের তেলটাই বাকি ছিল, যদি সর্ষের তেলে ভেজাল আমরা খাবোটা কি? কখনো নিম্নমানের সর্ষের তেলের সঙ্গে রাসায়নিক আর পাম অয়েল মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল তেল, আবার কখনো নিম্নমানের সর্ষের সঙ্গে মেশানো হচ্ছে শিয়াল কাঁটা গাছের বীজ। এর ফলে তেলের পরিমাণ বাড়ছে, সঙ্গে ঝাঁজ বাড়াতে মেশানো হচ্ছে লঙ্কার গুঁড়ো, রং আনতে দেওয়া হচ্ছে হলুদ। এগুলি পেতে গেলে ভয়ানক ক্ষতি হতে পারে বলছেন চিকিৎসকরা। না, এরা যখন আমাদের শরীরে এই পয়জনটা ভেজালটা ঢোকে, তখন আমাদের যে লৌহ কণিকা বা রেড ব্লাড সেল, তার মধ্যে একটা সেলের মধ্যে, কোষের মধ্যে একটা স্ট্রেস তৈরি করে, যার ফলে সেলগুলো ধ্বংস হতে শুরু করে। এবং তার এফেক্ট শুধুমাত্র লৌহ কণিকায় নয়, লাংসে, কিডনিতে এবং প্যারালিসিসের দিকে প্রোগ্রেস করে। এটাকে সাধারণ ভেজাল না বলে পয়জন বলাটাই উচিত। এই আরজিমনের বীজ গুঁড়ো করে যদি দেওয়া হয়, তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা দেখি হয়ে থাকে, সেটার নাম এপিডেমিক ড্রপসি। এপিডেমিক ড্রপসি এমনই একটা রোগ, যে রোগে গ্রামের পর গ্রাম, কিলোমিটারের পর কিলোমিটার, বিভিন্ন বয়সের লোকেদের পা ফুলতে থাকবে, মাথা ব্যথা হবে, তাদের ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে শুরু করবে। আপনার হিসেলে যে সর্ষের তেল রাখা রয়েছে তা নিরাপদ? তো বিশেষজ্ঞরা বলছেন এখনই সতর্ক হন। রাজশ্রী দত্তগুপ্ত, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।